আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এক্সট্রা কিছু ফ্যামিলিতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মামুন আপনাদের সাথে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা কলবালিশের কভার কাটিং করবেন। তো কলবালিশের কভার কাটিং করার জন্য যতটুকু কাপড় লাগবো আমি একটি আইডিয়া করে আপনাদেরকে বলে দিব অবশ্যই মাঝখানে। তো আপনারা ওই আইডিয়া হিসাবে আপনারা কলবালিশের কাপড় কিনতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আমি 1/2 ইঞ্চি উপরে মার্ক করে নিচ্ছি, তারপর 1.5 ইঞ্চি মার্ক করে নিচ্ছি, তারপর নিচের যে মার্কটা ওই মার্কটা থেকে ধরে আমি আমার কোলবালিশের যতটুকু লম্বা আমি নিয়ে নিব। তো এটা 40 ইঞ্চি লম্বা কোলবালিশ এবং 32 ইঞ্চি চওড়া পাশ, তার জন্য ডাবল কাপড় নিয়েছি আমি। তো আমি নিচে মার্ক করে নিচ্ছি, 40 ইঞ্চি মার্ক করে 1/2 ইঞ্চি বাড়তি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এখানে আমি 17 ইঞ্চি আছে, তো আমার 16 ইঞ্চি লাগবে। 1 ইঞ্চি আমি কাটবো না, এটা ভিতরে থাকবে, এখান দিয়ে আমি সেলাই করে নিব। যে মার্কটা করেছি মার্কটা দিয়ে সেলাই করে নিব। তো আমি মার্ক করে নিচ্ছি। তো এই 1 ইঞ্চি যেটা আমি মার্ক করেছি, এটা আপনারা যখন আমি সেলাই করব তখন আপনাদেরকে দেখিয়ে দিব। আর নেক্সট ভিডিওতে আমি এটা সেলাইটা দিব, কিভাবে আপনারা সেলাই করবেন। ভিডিও শর্ট করার জন্য আমি ছোটো ছোটো করে বানাচ্ছি, কারণ বড় ভিডিও হলে অনেক সময় আপনারা দেখতে চান না, তাই একটু ছোটো করে বানালাম। তো আমি উপরে লম্বা দাগ টেনে নিচ্ছি, মার্কগুলো লম্বা দাগ টেনে দিচ্ছি। এখন আমি নিচের দাগটা লম্বা দাগ টেনে দিচ্ছি নিজের মার্কটা। তো বন্ধুরা, অবশ্যই একেবারে খুব ইজি একটা কলবালিশের কভার কাটিং করা, খুবই ইজি একটা ব্যাপার। তো আপনারা চাইলে ঘরের মধ্যে আমার ভিডিওটি দেখে কলবালিশের কভার কাটিং করতে পারেন, খুবই সহজ। তো কলবালিশের যে হিসাবটা আমি বলেলাম সেই হিসাবটা হলো, আপনার কলবালিশের লম্বা যদি 30 ইঞ্চি হয় অথবা 40 ইঞ্চি হয়, তার জন্য আরও 3 গিরা কাপড়, মানে আপনার প্রায় 7 ইঞ্চির মতো কাপড় আপনি বাড়তে কিনতে হবে। তো যদি আপনার 29 ইঞ্চি লম্বা কলবালিশ হয়, সেই ক্ষেত্রে আপনার 1 গজ হলেই হয়ে যাবে। আর যদি আপনার কলবালিশের লম্বা আরও বেশি হয়, আপনার যতটুকু লম্বা তার থেকে 3 গিরা কাপড় বেশি নেবেন। আপনি হিসাব করে নেবেন যতটুকু লম্বা আপনি 3 গিরা কাপড় বেশি নিতে হবে, তার মানে 7 ইঞ্চি কাপড় আপনার বেশি নিতে হবে। আপনার যতটুকু আপনার কলবালিশের লম্বা তার থেকে 7 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তো হয়ে গেছে আমার এটা কাটিং করা। এখন আমি আপনাদেরকে যেই রাউন্ড বলটা হয়, মানে রাউন্ড যেই কাপড়টা কাটিংটা হয়, ওই কাপড়টা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এটার জন্য 1 পার্ট কাপড় নিয়েছি। আমি 1 পার্ট কাপড় নিয়ে আমি এখানে 3 ইঞ্চি করে ভেঙে নিব, এখানে 3 ইঞ্চি, এই পাশে 3 ইঞ্চি। তো আপনাদের দেখানোর জন্য আমি আবার হিসাবটা ক্লিয়ারভাবে আমি ফিতা দিয়ে মেপে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে এখানে 3 ইঞ্চি আছে, এখানেও 3 ইঞ্চি। তো 3 ইঞ্চি করে কাপড়টা আপনি কেটে নেবেন, টোটাল 6 ইঞ্চি স্কোয়ার হবে। কেটে নেওয়ার পর আমি এটাকে আপনার রাউন্ড করে আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে রাউন্ড করবেন। আপনার কাপড়টা এইভাবে ভাঙার পর এখানে আপনি চক দিয়ে আপনি একটু রাউন্ড করে মার্ক করে নেবেন। আমি এটা মার্ক করে দেখাচ্ছি। এইভাবে আপনারা রাউন্ড দিয়ে নেবেন, হাত দিয়ে ছোট্ট আস্তে আস্তে করে রাউন্ড দিবেন, রাউন্ডটা যেন সুন্দর হয়, তাহলে আপনার সুন্দর হবে জিনিসটা। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলে যদি আরও এরকম ভিডিও দেখতে চান, নতুন নতুন ভিডিও, তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। অবশ্যই ভিডিও দেখতে দেখতে ভালো লেগে যাবে, তো আপনারা চেষ্টা করবেন যে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখার জন্য। ধন্যবাদ সবাইকে। নেক্সট ভিডিওতে আমি সেলাইটা দেখাবো। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।